দশম শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি অনলাইন ক্লাসে। আমরা গণিত 2.1-এর এই চ্যাপ্টারটার আজকে আমরা শেষ করে দেওয়ার চেষ্টা করব। এখানে মূল বেসিক জিনিসগুলো, তাই আমরা ইতিপূর্বে দুইটা ক্লাস নিয়েছিলাম, আজকে আমরা তৃতীয় ক্লাসটা নেব। দেখব কিভাবে কার্তেশীয় গুণজ করা হয়। আমরা গতকাল ক্লাসে পাওয়ার সেট দেখাইছিলাম। কার্তেশীয় গুণজের মধ্যে আমি লিখে রেখেছি পি ইকুয়ালটা একটা ভ্যালু আছে, কিউ এর একটা ভ্যালু আছে। এক নম্বর পার্টটা চাইছে আর একটা সেট যার মান বের করতে হবে পি এর থেকে, কিউ বাদ দিতে হবে, এটা কিন্তু বিয়োগ। তাহলে এখানে দেখো আমরা এক নম্বর সলিউশনটার জন্য যে কাজটা করব, আর ইকুয়াল টু পি প্লাস পি বাদ কিউ, এই কাজটা করব। একেবারে সহজ, পি এর মানটা লিখব, পি এখানে কত দেওয়া আছে 357, যাই থাকুক সেভাবেই তুমি লিখবা 57। পরীক্ষায় তো আর এটা এরকম থাকবে না, অন্যভাবে থাকবে, অন্য কিছু থাকবে। আর কিউ হইল 57। যদি খেয়াল ভালো করে খেয়াল করলে দেখবা এই দুইটা সেটের মধ্যে 5-5 মিল আছে আর 7-7 মিল আছে। যেগুলো মিল থাকে প্রথম সেট থেকে সেগুলো বাদ হয়ে যায়। তাহলে বাদ গেলে কি থাকে, অনলি শুধু প্রথম সেটে 5-5 বাদ, 7-7 বাদ হয়ে গেছে, থাকে 3। একটা কথা মনে রাখবা, কখনো সেকেন্ড এরকম ক্ষেত্রে বা বিয়োগের ক্ষেত্রে সেটের দ্বিতীয় সেটের কোনো উপাদান থাকবে না। যদি প্রথম সেটের দুটা মিলে যায়, 3 না থাকতো, তাহলে এটা এমটি সেট হতো, ফাঁকা সেট হতো। আবার এইখানে যদি ধরো 7-এর পর 8 থাকে, কিন্তু 8টা কখনোই আসবে না, প্রথম সেটটার থেকে দ্বিতীয় সেটের যে উপাদানগুলো মিলে সেগুলো বাদ যাবে, আর বাদ যাওয়ার পর প্রথম সেটের যে উপাদানগুলো অবশিষ্ট থাকে সেটাই বসে আর সেটাই রেজাল্ট হয়। এটা হলো আর এর মান। এখন আমরা দুই নম্বর অঙ্কটা, এটা বুঝে ফেলেছো, খুবই সহজ। দুই নম্বর অঙ্কটা আমরা একটু দেখানোর চেষ্টা করব। লিখবো পি, এখানে দেখো পি ইউনিয়ন কিউ, তাহলে এখানে পি ইউনিয়ন কিউ এই কাজটা একটু আমরা করে নেব। ইউনিয়ন, তাই পি এর মানটা হলো 357, আর কিউতে আছে 57। তাহলে ইউনিয়ন হইলে মিল ও মিল সব বসবে, 3 এখানে আছে এখানে নাই, 3 বসবে, 5 এখানে এখানে দুই জায়গায় আছে, 5ও বসবে, আর 7 এখানে এখানে দুই জায়গায় আছে, এক জায়গায় একবার বসবে। এইটা হয়ে গেল পি ইউনিয়ন কিউ। তাই আমার অঙ্কের ক্ষেত্রে দেখো, অঙ্কে আমার কাছে চেয়েছে পি ইউনিয়ন কিউ ইনটু আর, এটা আমি বের করতে চাই। তাহলে আমি এখন লিখব পি ইউনিয়ন কিউ ব্র্যাকেট ইনটু আর। তাহলে পি ইউনিয়ন কিউ মানে হচ্ছে 357 ইনটু আর। কথাটার মানে হচ্ছে আর এর মানটা আমরা কোথা থেকে পেয়েছিলাম, এইখানে দেখো 3, আর পেয়েছিলাম 3। এখন সেকেন্ড ব্র্যাকেট দাও, কার্তেশীয় গুণজে সেকেন্ড ব্র্যাকেট থাকবে আর ভিতরেরগুলো ফার্স্ট ব্র্যাকেট হবে, এই 3 আর এই 3, এটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে 3,3 হবে, এগুলোকে বলে ক্রমজোড়। কী বলায়? ক্রমজোড়। এরপরে 5,3, আর একটা ব্র্যাকেট 5,3, এরপরে 7,3, এই ক্রমজোড়গুলো হয়ে গেল। এইটা আমাদের অ্যান্সার চলে আসলো। তাহলে আমরা কার্তেশীয় গুণজটা আমরা দেখলাম যে কিভাবে কি করলাম। এখন ধরো আমরা একেবারে আটের ক খ বাদ দিয়ে গ করিয়েছি, কেন করিয়েছি, কারণ আমরা গ যদি ভালো করে পারি তাহলে ক খ ইজিলি পারব। আমি আরেকটু কথা বলে দিচ্ছি, দেখো কোনো কারণে এইখানে একটু খেয়াল করো, অনেক সময় ঝামেলা হয়। ধরো কোনো কারণে পি কি ইউনিয়ন কিউ বা এ ইউনিয়ন বি ধরি, এ ইন্টারসেকশন একটা অন্য রাশি ধরি, ইন্টারসেকশন বি ধরি, এটা আমরা আগে শিখাইছি। ধরো এ বি সি, আর বি এর মান ধরো পি কিউ আর। এখন খুব ভালো করে খেয়াল করলে দেখতে পারবা
এই দুটার মধ্যে কোনো উপাদানের কোনো মিল নেই, মিল আছে নেই, তো নাই মানে পিএসতে ইন্টারসেকশন মানে হলো দুটা সেটের মধ্যে কমন উপাদানগুলো বসবে, তো এইখানে কোনো কমন উপাদান নাই। এখানে দেখো প্রথমটা আছে এ বি সি আর পরেরটা আছে পি কিউ আর, তাহলে নাই মানে নাই ফাঁকা। এই ফাঁকা সেট এইভাবে ব্যবহার করতে পারি বা আমরা এরকম সেকেন্ড ব্রেকেট দিয়া ব্যবহার করতে পারি। অবজেক্টিভে প্রায়শই আসে, কিন্তু এই সেকেন্ড ব্রেকেটের মধ্যে যদি ফাঁকা সেটটা এরকম একটা সেট সাইন থাকে ধরো এরকম যদি, তাহলে সে কিন্তু ফাঁকা সেট, এটা ফাঁকা এটাও ফাঁকা কিন্তু এটা ফাঁকা সেট না, তার একটা উপাদান আছে। অর্থাৎ ফাঁকা সেটের কোনো উপাদান থাকবে না কিন্তু এর একটা উপাদান আছে ফাঁকা এমটি, সেটা মানে ফাঁকা সেট হিসাবে কাউন্ট করা যাবে না। এটা হইল ফাঁকা সেটের পাওয়ার সেট, এইটাকে বলা হবে ফাঁকা সেটের পাওয়ার সেট বা শক্তি সেট। তাহলে তোমরা আশা করি এই অংশটা বুঝে ফেলেছো। আগামী দিন আমরা এই অন্য রিলেশনটা এবং ফাংশন নিয়ে আলোচনা করব, ডোমেন রেঞ্জ নিয়ে আলোচনা করব, সেই কথাটা একটু আগামী দিন আলোচনা করব। তার মধ্যে একটু বলে দেই দুইটা সেটের মধ্যে ডোমেন রেঞ্জ কেমন করে থাকে, কীভাবে হয়। যেমন এই যে কার্তেসীয় গুণজ আকারে যদি কোনো সেট থাকে তাহলে এই সেটের প্রথম উপাদানগুলোকে ডোমেন বলা হয়। যেমন এই সেটের ডোমেন হচ্ছে 3, 5, 7 এবং দ্বিতীয় উপাদানগুলো ক্রমজোরে দ্বিতীয় উপাদানগুলোকে রেঞ্জ বলা হয়। যেমন 3, 3, 3 তিনবার 3 থাকলেও 3 কিন্তু একবারই বসবে, একটা উপাদান সেটে কখনো রিপিট হয় না, সে যতবারই থাকুক একবারই বসবে। তাহলে তার ডোমেন কত? 3 ফার্স্ট উপাদানগুলো নিয়ে যে সেট হবে সেটা হলো ডোমেন 3, 5, 7 আর রেঞ্জ হচ্ছে অনলি 3, কারণ ক্রমজোরের দ্বিতীয় উপাদানগুলোতে একটা ডিজিটই আছে সেটা হলো 3। তাহলে 3 তিনবার থাকলেও তার রেঞ্জ হবে অনলি 3। তাহলে আশা করি তোমরা বুঝছো। আগামী ক্লাসে আমরা আরও আলোচনা করব বিস্তারিত অন্য ডোমেন রেঞ্জ নিয়ে এবং ফাংশন এবং রিলেশন কেমন করে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা ওই ক্লাসগুলোতে জয়েন করবে এবং এটা দেখবে, বারবার দেখে সংশোধন করবে বা না বুঝলে বারবার দেখবে আমার কথাগুলো শুনবে। ভালো থেকো, সুস্থ থেকো, খুদা হাফেজ।